গল্প শুনতে ভালোবাসলে গল্প শুনো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী মানুষদের, গল্প শুনো চ্যানেলে সুস্বাগতম। আজ যোগাযোগ উপন্যাসের 33তম পর্ব পাঠ করছি, যেখানে কুমু ব্যক্তিগত মানুষ সেখানে যতই তার মন ধিক্কারে ঘৃণায় বিতৃষ্ণায় ভরে উঠছে, যতই তার সংসার সেখানে আপন গায়ের জোরে রূঢ় অধিকার তাকে অপমানিত করছে, ততই সে আপনার চারিদিকে একটা আবরণ তৈরি করছে। এমন একটা আবরণ যাতে করে নিজের কাছে তার ভালো লাগা মন্দ লাগার সত্যতাকে লুপ্ত করে, অর্থাৎ নিজের সম্বন্ধে নিজের চৈতন্যকে কমিয়ে দেয়। এ হচ্ছে ক্লোরোফর্মের বিধান। কিন্তু এ তো 2-3 ঘন্টার ব্যবস্থা নয়, সমস্ত দিন রাত্রি বেদনা বোধকে বিতৃষ্ণা বোধকে তাড়িয়ে রাখতে হবে। এই অবস্থায় মেয়েরা যদি কোনো মতে একজন গুরুকে পায়, তবে তার আত্মবিস্মৃতির চিকিৎসা সহজ হয়। সে তো সম্ভব হলো না, তাই মনে মনে পূজার মন্ত্রকে নিয়তই বাজিয়ে রাখতে চেষ্টা করলে। তার এই দিনরাত্রি মন্ত্রটি ছিল তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ং প্রসাদায় তাম অহমি সমিডং পিতেপ পুত্রস্য সখেব সূক্ষ প্রিয় প্রিয়াহর্ষি দেব সুরম। হে আমার পূজনীয়, তোমার কাছে আমার সমস্ত শরীর প্রণত করে এই প্রসাদটি চাই যে, পিতা যেমন করে পুত্রকে, সখা যেমন করে সখাকে, প্রিয় যেমন করে প্রিয়াকে সহ্য করতে পারেন, হে দেব তুমিও যেন আমাকে তেমনি করে সইতে পারো। তুমি যে তোমার ভালোবাসায় আমাকে সহ্য করতে পারো তার প্রমাণ এ ছাড়া আর কিছুই নয় যে, তোমার ভালোবাসায় আমিও সমস্ত ক্ষমা করতে পারি। কুমু চোখ বুঝে মনে মনে তাকে ডেকে বলে, তুমি তো বলেছ যে মানুষ আমাকে সব জায়গায় দেখে, আমার মধ্যে সমস্তকে দেখে, সেও আমাকে ত্যাগ করে না, আমিও তাকে ত্যাগ করিনি। এই সাধনায় আমার যেন একটুও শৈথিল্য না হয়। আজ সকালে স্নান করে চন্দনগোলা জল দিয়ে তার শরীরকে অনেক ক্ষণ ধরে অভিষিক্ত করে নিলে, দেহকে নির্মল করে সুগন্ধি করে সে তাকে উৎসর্গ করে দিলে। মনে মনে একাগ্রতার সঙ্গে ধ্যান করতে লাগলো যে, নিমেষে নিমেষে তার হাতে তার হাত আছে, তার সমস্ত শরীরে তার সর্বব্যাপী স্পর্শ অবিরাম বিরাজমান। এ দেহকে সত্যরূপে সম্পূর্ণরূপে তিনিই পেয়েছেন। তার পাওয়ার বাইরে যে শরীরটা সে তো মিথ্যা, সে তো মায়া, সে তো মাটি, দেখতে দেখতে মাটিতে মিশিয়ে যাবে। যতক্ষণ তার স্পর্শকে অনুভব করি ততক্ষণ এ দেহ কিছুতেই অপবিত্র হতে পারে না। এই কথা মনে করতে করতে আনন্দে তার চোখের পাতা ভিজে এলো, তার দেহটা যেন মুক্তি পেলে মাংসের স্থূল বন্ধন থেকে। পূর্ণ সম্মিলনের নিত্যক্ষেত্র বলে আপন দেহের উপর তার যেন ভক্তি এলো। যদি কুন্দ ফুলের মালা হাতের কাছে পেত তাহলে এখনই আজ সে পরত গলায়, বাঁধত কবরীতে। স্নান করে পড়ল সে একটি শুভ্র শাড়ি, খুব মোটা লাল পাড় দেওয়া। ছাদে যখন বসল তখন মনে হলো সূর্যের আলো আকাশপূর্ণ একটি পরম স্পর্শ তার দেহকে অভিনন্দিত করলে। মতির মার কাছে এসে কুমু বললে, আমাকে তোমার কাজে লাগিয়ে দাও। মতির মা হেসে বললে, এসো তবে, তরকারি কুটবে। মস্ত মস্ত বারকোষ, বড় বড় পিতলের খোড়া, ঝুড়ি ঝুড়ি শাকসবজি, 10-15টা বঁটি পাতা। আত্মীয়া আশ্রিতারা গল্প করতে করতে দ্রুত হাত চালিয়ে যাচ্ছে। ক্ষত বিক্ষত খণ্ড বিখণ্ডিত তরকারিগুলো স্তূপাকার হয়ে উঠছে। তারই মধ্যে কুমু এক জায়গায় বসে গেল। সামনে গড়াদের ভিতর দিয়ে দেখা যায় পাশের বস্তির এক বৃদ্ধ তেঁতুল গাছ, তার চির চঞ্চল পাতাগুলো দিয়ে সূর্যের আলো চূর্ণ চূর্ণ করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। মতির মা মাঝে মাঝে কুমুর মুখের দিকে চেয়ে দেখে আর ভাবে, ও কি কাজ করছে, না ওর আঙুলের গতি আশ্রয় করে ওর মন চলে যাচ্ছে কোনো এক তীর্থর পথে।
ওকে দেখে মনে হয় যেন পালের নৌকো। আকাশে তোলা পালটাতে হাওয়া এসে লাগছে, নৌকোটা যেন সেই স্পর্শেই ভোর, আর তার খোলের দুধারে যে জল কেটে কেটে পড়ছে সেটা যেন খেয়ালের মধ্যেই নেই। ঘরে অন্য যারা কাজ করছে তারা যে কুমুর সঙ্গে গল্প গুজব করবে এমন যেন একটা সহজ রাস্তা পাচ্ছে না। শ্যামাসুন্দরী একবার বললে, বউ সকালেই যদি স্নান করো গরম জল বলে দাও না কেন, ঠান্ডা লাগবে না তো? কুমু বললে, আমার অভ্যেস আছে। আলাপ আর এগোলো না। কুমুর মনের মধ্যে তখন একটা নীরব জপের ধারা চলছে। পিতেব পুত্রস্য সখেব সুখ প্রিয় প্রিয়হর্ষি দেব সুরম। তরকারি কোটা ভাঁড়ার দেওয়ার কাজ শেষ হয়ে গেল। মেয়েরা স্নানের জন্য অন্দরের উঠোনে কলতলায় গিয়ে কলরব তুললে। মতির মাকে একলা পেয়ে কুমু বললে, দাদার কাছ থেকে টেলিগ্রামের জবাব পেয়েছি। মতির মা কিছু আশ্চর্য হয়ে বললে, কখন পেলে? কুমু বললে, কাল রাত্রে। রাত্রিরে? কুমু বললে, হ্যাঁ অনেক রাত, তখন উনি নিজে এসে আমার হাতে দিলেন। মতির মা বললে, তাহলে চিঠিখানাও নিশ্চয় পেয়েছ? কুমু বললে, কোন চিঠি? মতির মা বললে, তোমার দাদার চিঠি। কুমু ব্যস্ত হয়ে উঠল, না আমি তো পাইনি, দাদার চিঠি এসেছে নাকি? মতির মা চুপ করে রইল। কুমু তার হাত চেপে ধরে উৎকণ্ঠিত হয়ে বললে, কোথায় দাদার চিঠি, আমাকে এনে দাও না। মতির মা চুপি চুপি বললে, সে চিঠি আনতে পারবো না, সে বড় ঠাকুরের বাইরের ঘরে দেরাজে আছে। কুমু বললে, আমার চিঠি কেন আমাকে এনে দিতে পারবে না? মতির মা বললে, তাঁর দেরাজ খুলেছি জানতে পারলে প্রলয় কাণ্ড হবে। কুমু অস্থির হয়ে বললে, দাদার চিঠি তাহলে আমি পড়তে পাবো না? মতির মা বললে, বড় ঠাকুর যখন অফিস যাবেন তখন সে চিঠি পড়ে আবার দেরাজে রেখে দিও। রাগ তো ঠেকিয়ে রাখা যায় না, মনটা গরম হয়ে উঠল। কুমু বললে, নিজের চিঠিও কি চুরি করে পড়তে হবে? মতির মা বললে, কোনটা নিজের কোনটা নিজের নয় সে বিচার এ বাড়ির কর্তা করে দেন। কুমু তার পণ ভুলতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ মনের ভিতরটা তর্জনী তুলে বলে উঠল, রাগ করো না। ক্ষণকালের জন্য কুমু চোখ বুঝলে, নিঃশব্দ বাক্যে ঠোঁট দুটো কেঁপে উঠল। প্রিয় প্রিয়াহর্ষি দেব সুরম। কুমু বললে, আমার চিঠি কেউ যদি চুরি করেন করুন, আমি তাই বলে চুরি করে চুরির শোধ দিতে চাই নে। বলেই কুমুর তখনই মনে হলো কথাটা কঠিন হয়েছে। বুঝতে পারলে ভিতরে যে রাগ আছে নিজের অগোচরে সে আপনাকে প্রকাশ করে, তাকে উন্মূলিত করতে হবে। তার সঙ্গে লড়াই করতে চাইলে সব সময় তার নাগাল পাওয়া যায় না, গুহার মধ্যে সে দুর্গ তৈরি করে থাকে, বাইরে থেকে সেখানে প্রবেশের পথ কই? তাই এমন একটি প্রেমের বন্যা নামিয়ে আনা চাই যাতে রুদ্ধকে মুক্ত করে, বদ্ধকে ভাসিয়ে নিয়ে যায়। মনকে ভুলিয়ে দেবার ওর একটি উপায় হাতে ছিল, সে হচ্ছে সঙ্গীত। কিন্তু এ বাড়িতে এসরাজ বাজাতে ওর লজ্জা করে, সঙ্গে এসরাজ আনেও নি। কুমু গান গাইতে পারে কিন্তু কুমুর গলায় তেমন জোর নেই। গানের ধারায় আকাশ ভাসিয়ে দিতে ইচ্ছা করলো, অভিমানের গান, যে গানে ও বলতে পারে, আমি তো তোমারই ডাকে এসেছি তবে তুমি কেন লুকোলে, আমি তো নিমেষের জন্য দ্বিধা করিনি তবে আজ আমাকে কেন এমন সংশয়ের মধ্যে ফেললে। এইসব কথা খুব গলা ছেড়ে গান গেয়ে ওর বলতে ইচ্ছে করে, মনে হয় তাহলেই যেন সুরে এর উত্তর পাবে। এটি যোগাযোগ উপন্যাসের 33তম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।